তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরিতে বিপিএল ফাইনালে সাকিবের ঢাকা ডাইনামাইটস কে সতেরো রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এ জয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলল কুমিল্লা ম্যাচ শেষে খুশির জোয়ারে ভাসছে লোটাস কামালের গ্রুপ পরিচালক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল গ্যালারিতে বসে তামিম ঝর উপভোগ করেছেন নাফিসা দলের বিজয় উৎসব উদযাপনে যোগ দিতে দেখা গেছে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি শিরোপা হাতে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে তিনি স্রষ্টার কাছে সুক্রিয়া আদায় করে লেখেন আলহামদুলিল্লাহ চারবারের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন আল্লাহ সবকিছু দেখেন এবং সবকিছুর উত্তরটা তিনি সঠিক সময়ে সর্বোৎকৃষ্ট উপায়েই দেন নাফিসা কামাল আরো লিখেছেন সত্যের জয় হয় আলহামদুলিল্লাহ আমার দল করে দেখিয়েছে আমার জন্য শিরোপা এনে দিয়েছে আমার দল বাবা মোস্তফা কামালের মতো ক্রিকেটকে ভালোবাসেন নাফিসা বাবার পথেই হাঁটছেন তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটকে ভালোবেসে মাঠের বাইরে বেশ তৎপর দেখা গেছে তাকে ক্রিকেট আঙ্গনেও বেশ সফল তিনি বিশেষ করে কর্ণধার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সবচেয়ে বেশি সফল তিনি বিপিএল এর প্রায় শুরু থেকেই তিনি রয়েছেন মালিকানায় সিলেটের ফ্রান্সিসি নিয়ে বিপিএল শুরু করেন তৃতীয় আসর থেকে কুমিল্লার মালিকানা হন তিনি তবে এবার শিরোপা জয় একটু বেশি অর্থবহ নাফিসা কামালের কাছে গতবারের আসরে তার দল ফাইনালে না ওঠায় বেশ হতাশ ছিলেন তিনি ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছিলেন সেবার সেবার রংপুর রাইডার্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রান রেটে এগিয়ে থেকেও হুট করে নিয়ম পরিবর্তনের কারণে ফাইনালে ওঠা হয়নি কুমিল্লার সেই স্মৃতি বারবার নাড়া দিচ্ছিল তার মনে সে কারণেই এবার শিরোপা জয় করে সেই হতাশা কাটাতে মরিয়াছিলেন নাফিসা সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ